লাস্ট ক্লাসে আমরা কিছু ম্যাথ করেছিলাম, তো আজকে আমরা আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করব। হ্যাঁ, তো আমরা একটু এক্সাম্পলের কোশ্চেনটা একটু পড়ে দেখি। এখানে লেখা আছে যে যদি ভি ইকুয়াল টু 10 sin 100 πt + π/6 ভোল্টস হয়, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, যদি ভি ইকুয়াল টু এত ভোল্ট হয় তাহলে আমাদের এখানে কিছু মান বের করতে হবে। কী কী মান বের করতে হবে? অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফেজ, ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু, 5 মিলি সেকেন্ডে আমাদের ভ্যালুটা কত হবে সেটা, এবং টাইম পিরিয়ড বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভোল্টেজের সিগন্যাল দেওয়া আছে, সিগন্যালের সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা এখন এই মানগুলো বের করব। ঠিক আছে, ওকে, তো আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের সমীকরণটা লিখি। কী দেওয়া আছে? ভি ইকুয়াল টু 10 sin 100 πt + π/6 ভোল্ট। আচ্ছা, এটাকে এখন আমরা একটু সাজিয়ে লিখি। 10 sin 2π × 50t + π/6 এত ভোল্ট। আচ্ছা, এখানে আমরা একটু ভেঙে লিখছি 100কে, 100কে ভেঙে 50 × 2 এইভাবে লিখছি। 50কে 2 দেওয়া, 2 দিয়ে গুণ করলে কী হবে? 100 হবে। ঠিক আছে, তো এটাই আমরা এটাকে একটু ভেঙে লিখছি আর কি। এটাকে আমরা সমীকরণ নম্বর 1 দিই আর কি, 1 নং সমীকরণ। হ্যাঁ, তো এখন আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যেটা একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা লিখব। আমরা একটা ইকুয়েশন শিখছিলাম, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু Vm sin 2π/ft + θ। এটাকে হলো আমরা 2 নং সমীকরণ দেব। এখন আমাদের কাজ হবে যে সমীকরণ 1 এবং 2কে কম্পেয়ার করব। আমরা কম্পেয়ার করে এই ভ্যালুগুলোর মান বের করব। ঠিক আছে, তো সমীকরণ 1 এবং 2 কম্পেয়ার করে আমরা কি পাই সেটা এখন দেখব। তো প্রথমে আমাদের বের করতে কি বলছে, 1 নম্বর হলো অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড বের করব। আমরা জানি অ্যাম্পলিটিউডটা আমরা কিভাবে বের করি। যদি আমরা একটু আগের পড়ায় ফিরে যাই, তাহলে একটা সিগন্যালের অ্যাম্পলিটিউডটা হবে হলো এর পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু, সেটাকে আমরা অ্যাম্পলিটিউড বলি। তো এখানে পিক ভ্যালুটা কোনটা? এই অংশটা। হ্যাঁ, মনে আছে, এই অংশটা হলো পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু, যেটাকে আমরা ভিএম দ্বারা প্রকাশ করতাম, ভিএম, এবং এটাকে আমরা অ্যাম্পলিটিউড বলতাম। তো আমরা এখন বের করবো এই ইকুয়েশনে ভিএম কোথায়। তো ইকুয়েশন 2 এবং 1 কম্পেয়ার করলে আমরা দেখি ভিএম এর মান হচ্ছে এখানে দেওয়া 10 ভোল্টটা হচ্ছে আসলে ম্যাক্সিমাম ভোল্টেজের মান। সুতরাং অ্যাম্পলিটিউড ইকুয়াল টু হবে 10 ভোল্ট। ওকে, এবার হচ্ছে 2 নম্বরটা বের করি, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু আমরা বের করো ফ্রিকোয়েন্সি কত। ইকুয়েশনে যদি দেখি ফ্রিকোয়েন্সি এফ এর মান দেওয়া আছে এখানে, এবং আমরা যদি 2π, এই 2πকে ধরি, তাহলে এই 50 হবে ফ্রিকোয়েন্সি, 50, এবং টি এখানে টি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 50 ফ্রিকোয়েন্সির একক কি? হার্টজ, 50 হার্টজ। ঠিক আছে, বুঝতে পারছো? এবার বের করবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে কী দ্বারা প্রকাশ করি? ওমেগা। ওমেগা ইকুয়াল টু কি? হ্যাঁ, 2πf। 2πf, আচ্ছা, 2πf এর মান এখন আমরা বসাবো, 2π বসাবো, আর এফ এর মান হলো কত বের করছি মাত্র? 50 হার্টজ। তাহলে 2πf ইকুয়াল টু 50 × 2 ইকুয়াল টু 100π, এত 100π। আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি? রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এবার বের করবো আমরা ফেজ। আচ্ছা, ফেজটা হচ্ছে এই যে আমরা ইকুয়েশন এর আগে পড়ছি যে এই যে থিটার যে মানটা, এটা হচ্ছে ফেজের মান। তাহলে ফেজ থিটা ইকুয়াল টু
এখানে থিটার মান কত? পাই বাই সিক্স, পাই বাই সিক্স এত রেডিয়ান, এত রেডিয়ান। বুঝতে পারছো এই পর্যন্ত? হ্যাঁ, ঠিক আছে। এবার হলো ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু বের করবো আমরা। কততে বের করতে বলছে যে টাইম ইকুয়াল টু ফাইভ মিলি সেকেন্ড। এটা বলছে হলো যে এই যে আমাদের সিগন্যালটা ছিল, সেই সিগন্যালের এই যে টাইমটা ছিল এখানে ফাইভ মিলি সেকেন্ড টাইম, যে কোনো একটা পয়েন্টে বা ফাইভ মিলি সেকেন্ড টাইমে আমাদের এই সিগন্যাল ভোল্টেজটা কত সেই ভ্যালুটা বের করতে বলছে, ভি এর ভ্যালুটা কত বের করতে বলছে। তো আমরা একটু বোর্ড এটা পরিষ্কার করে দিই। লেখা হয়েছে, তাহলে লিখবো অ্যাট ফাইভ মিলি সেকেন্ড, ফাইভ মিলি সেকেন্ডে বের করবো, ফাইভ মিলি সেকেন্ডকে সেকেন্ডে প্রকাশ করবো। আমরা জানি কত, এক হাজার মিলি সেকেন্ডে হলো এক সেকেন্ড, তাহলে ফাইভ মিলি সেকেন্ড হবে ফাইভ বাই ওয়ান থাউজেন্ড সেকেন্ড। ঠিক আছে, ওয়ান থাউজেন্ড সেকেন্ড, এই সেকেন্ডে আমরা ভি এর মান বের করব। ভি ইকুয়াল টু কত হবে তাহলে? টেন সাইন টু পাই ইন্টু ফিফটি টি প্লাস পাই বাই সিক্স, এখানে টি এর পরিবর্তে, এই যে টি আছে টি এর পরিবর্তে আমরা যে আমাদের টাইম অ্যাট টি ইকুয়াল টু ফাইভ মিলি সেকেন্ড, সে টি এর পরিবর্তে আমরা টাইমটা বসায় দিব। ঠিক আছে, তো এখানে বসালে হবে অথবা আমরা যেখানে বসায় দিই ফাইভ ভাগ ওয়ান থাউজেন্ড। ঠিক আছে, তো আমরা এটি ক্যালকুলেশন করি, টেন সাইন হান্ড্রেড পাই ইন্টু ফাইভ ভাগ ওয়ান থাউজেন্ড প্লাস পাই বাই সিক্স। ঠিক আছে, ফাইভ টু, শুধু টেন সাইন পাই বাই টু প্লাস পাই বাই সিক্স। ওকে, বুঝতে পারছো এটা? আচ্ছা, এটা আমরা এখন সরল করি আর কি, টেন সাইন টু আর সিক্সের জন্য আমরা সিক্স নেব, লসাগু সিক্স, সিক্সকে টু দ্বারা ভাগ করলে থ্রি, থ্রি ইন্টু পাই, থ্রি পাই, থ্রি পাই প্লাস সিক্স, সিক্সকে ভাগ করলে ওয়ান, ওয়ান ইন্টু পাই, ওয়ান পাই। সো টেন সাইন ফোর পাই বাই সিক্স, ফোর পাই বাই সিক্স। তো এটা এখন আমরা মান বের করবো। হ্যাঁ, সাইন্টিফিক ক্যালকুলেটার আসছো না? এটা, হ্যাঁ, এটা মান বের করবো, তাহলে একটু পরে লিখি, এটা এখানে টেন সাইন ফোর পাই বাই সিক্স, এটাকে আমরা কাটাকাটি করতে পারি টু থ্রি, অর্থাৎ টু পাই বাই থ্রি, টু পাই বাই থ্রি, টেন সাইন, এখন আমরা টু পাই বাই থ্রির মান বের করলে সাথে সাইনের মান বের করবো, টু পাই বাই থ্রি হলে একশো বিশ ডিগ্রি, অথবা ক্যালকুলেটারে ডাইরেক্ট করতে পারো, তাহলে টেন সাইন একশো বিশ ডিগ্রি সমান কত হবে, সেটা হবে এটার ভ্যালু। সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রি হতো জিরো পয়েন্ট এইট ডাবল সিক্স, হ্যাঁ, টেন ইন্টু সাইন একশো বিশ ডিগ্রি হলো জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স, এত মান, হ্যাঁ, তো দশ দিয়ে গুণন করলে এইট পয়েন্ট সিক্স সিক্স, এত ভোল্ট। হ্যাঁ, এটাই হবে অ্যান্সার, অর্থাৎ ফাইভ মিলি সেকেন্ডে এটার মান হবে হলো এইট পয়েন্ট সিক্স সিক্স ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারছো এই পর্যন্ত? ওকে, এবার হলো আমরা শেষ কোশ্চেনটা বের করব। আচ্ছা, শেষ কোশ্চেনটা কী ছিল? টাইম পিরিয়ড বের করতে হবে। হ্যাঁ, এখানে লিখি ভিআই টাইম পিরিয়ড, টি টাইম পিরিয়ড টি ইকুয়াল টু আমরা জানি হলো ওয়ান বাই এফ। তো আমরা এর আগে এফ এর মান বের করেছিলাম, এখানে ফ্রিকোয়েন্সি ছিল হলো পঞ্চাশ হার্স, সুতরাং ওয়ান বাই ফিফটি হবে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড, টাইমের একক কি সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে এক্সাম্পল ওয়ান। হ্যাঁ,
তো আমরা আরেকটা এক্সাম্পল দেখব, তার আগে এটা একটু ভালো করে দেখে নাও সবাই। কোন সমস্যা আছে এটাতে? ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পল টু দেখব। হ্যাঁ কোশ্চেনটা পড়ো সবাই। এক্সাম্পল টুতে কি দেওয়া আছে? যদি আই ইকুয়াল টু ফাইভ সাইন টু হান্ড্রেড পাই টি প্লাস পাই বাই সিক্স অ্যাম্পেয়ার হয় তাহলে আমাকে এই ভ্যালুগুলো বের করতে হবে। তো এখানে একটা কারেন্টের সিগনাল দেওয়া আছে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে আমরা এই মানগুলো বের করব। তো আগের মতোই, শুধু আগেরটা ছিল ভোল্টেজের ইকুয়েশন, এখানে হচ্ছে কারেন্টের ইকুয়েশন। তো আমরা মানগুলো বের করি একটু। হ্যাঁ তো আমরা লিখি প্রথমে কি দেওয়া আছে। I equal to 5 sine 200 pi t plus theta মান হচ্ছে pi by 4 এত ampere। হ্যাঁ তো এটাকে আমরা ভেঙে লিখি সে আগের মতোই, 5 sine 2 pi into 100 200 কে ভেঙে লিখলাম। হ্যাঁ pi t plus pi by 6 এত ampere। হ্যাঁ এটাকে আমরা ইকুয়েশন 1 দিব। তো আমাদের জেনারেল ইকুয়েশনটা কি? আই ইকুয়াল টু আমরা পড়ছিলাম আই এম সাইন টু পাই এফ টি প্লাস থিটা। হ্যাঁ এটা ছিল আমাদের ইকুয়েশন, টু পাই এফ টি প্লাস থিটা। তো এটাকে আমরা এত অ্যাম্পিয়ার ছিল। হ্যাঁ এটাকে আমরা দিব দুই নম্বর সমীকরণ, ইকুয়েশন টু। ঠিক আছে এখন হচ্ছে ইকুয়েশন ওয়ান এবং টু এর মধ্যে আমরা কম্পেয়ার করে এই ভ্যালুগুলো বের করব। আমরা পাই, আমরা কি পাই একটু দেখি। এক নম্বরে কি বের করতে বলছে? অ্যাম্প্লিচিউড। হ্যাঁ অ্যাম্প্লিচিউড। হ্যাঁ তো অ্যাম্প্লিচিউড আমরা বের করব। আমরা জানি যে কিছুক্ষণ আগে ম্যাথ করলাম যে পিক ভ্যালু যেটা, হ্যাঁ সেটাই হচ্ছে অ্যাম্প্লিচিউড। তো আগে যেহেতু ভোল্টেজের ইকুয়েশন ছিল তাই তাকে ভিএম দ্বারা প্রকাশ করতো, তো এখানে হলো এটা আইএম দ্বারা প্রকাশ করবে। সুতরাং অ্যাম্প্লিচিউড হবে, এখানে আইএম এর মান কত? ফাইভ অ্যাম্পিয়ার। হ্যাঁ ফাইভ অ্যাম্পিয়ার। ঠিক আছে আচ্ছা এবার টুতে দেখি ফ্রিকোয়েন্সি। হ্যাঁ ফ্রিকোয়েন্সি হবে, ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ফ্রিকোয়েন্সি এফ হবে হলো, এখানে এফ এর মান কত দেখি, টু পাই গেল, এফ এর মান হচ্ছে হান্ড্রেড। সুতরাং হান্ড্রেড হার্টস ফ্রিকোয়েন্সি রেখো হার্টস। ঠিক আছে এবার বের করবো হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু আমরা জানি টু পাই এফ। সুতরাং টু পাই ইন্টু এফ এর মান কত? হান্ড্রেড আমরা বের করছি মাত্র। সো আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু টু হান্ড্রেড পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে এবার বের করবো হলো আমরা ফেজ। ফেজ থিটা ইকুয়াল টু কত হবে? থিটার মান কত দেওয়া আছে? পাই বাই সিক্স রেডিয়ান। পাই বাই সিক্স রেডিয়ান। আচ্ছা এবার বের করব হলো পাঁচ নম্বরটা। হ্যাঁ পাঁচ নম্বরে কি? ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট অ্যাট টি ইকুয়াল টু টেন মিলি সেকেন্ড। হ্যাঁ টেন মিলি সেকেন্ডে আমার ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট, কারেন্টের মান কত হবে সেটা বের করব। ঠিক আছে অ্যাট টেন মিলি সেকেন্ড, টেন মিলি সেকেন্ড ইকুয়াল টু কত? এটা হলো টাইম টি। হ্যাঁ টি ইকুয়াল টু টেন মিলি সেকেন্ডে, টেন মিলি সেকেন্ডকে আমরা সেকেন্ডে প্রকাশ করবো, তাহলে এক হাজার দ্বারা ভাগ করবো। সুতরাং এক হাজার, টেন ভাগ এক হাজার সেকেন্ডে আমাদের
ভ্যালু কত হবে, তোমরা সূত্রটা লিখে আই ইকুয়াল টু কত, 5 সাইন 2 পাই 100 টি, যে আছে 100 টি আমরা এটা লিখি, পরবর্তীতে আমরা টি এর মান বসিয়ে দেব 6, এত। সো 5 সাইন 2 পাই 100 ইনটু টি এর মান কত, 10/1000 প্লাস পাই বাই 6। তোমরা এটা কাটাকাটি করি, 0 0, তাহলে কত থাকে, 5 সাইন 2 পাই প্লাস পাই বাই 6, এত অ্যাম্পিয়ার। আচ্ছা ওকে, তো আমরা এখন দেখবো 2π, 2π ইকুয়াল টু কত, 360 ডিগ্রি, না? তাহলে 360 ডিগ্রি, তাহলে আমরা জানি সাইন 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, তাহলে আমরা এটা 2π এটা লিখতে পারি সূত্র থেকে, 5 সাইন 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, সুতরাং সাইন পাই বাই 6 লিখবো এখানে, হ্যাঁ পাই বাই 6, ঠিক আছে। তাহলে 5 সাইন পাই বাই 6 এর আমরা এখন ভ্যালু বের করলেই এটার মান বের হবে, এটার মানটা হচ্ছে 5/6=30°। সো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 30 এটা যা হবে সেটা হচ্ছে এত অ্যাম্পিয়ার, হ্যাঁ এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা হলো 5 নম্বরের অ্যান্সার। আচ্ছা এবার হলো 6 বের করবো, হ্যাঁ 6টা কি ছিল, টাইম পিরিয়ড বের করতে বলছে, হ্যাঁ টাইম পিরিয়ড, তো আগের মতোই সহজ, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কি হবে, 1/f, 1/f সমান 1/f, এখানে কত ছিল 100, ঠিক আছে এত সেকেন্ড। সো টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 1/100 এত সেকেন্ড বের করবো, ঠিক আছে। আচ্ছা তো এবার হচ্ছে যে আমরা এই যে এক্সাম্পল 2, এটা আমরা হলো পাই বাই 4 ছিল এখানে থিটা, আমরা পাই বাই 6 দিয়ে করছি, তো তোমরা পাই বাই 4 দিয়ে এটা করবা একবার বাসায়, ঠিক আছে এক্সাম্পল 2, এক্সাম্পল 2টা, ঠিক আছে। আর আর কিছু হোমওয়ার্ক দিলাম তোমাদের, যে হোমওয়ার্ক আছে এখানে 2টা ইকুয়েশন দেওয়া আছে, আমি একটু বুঝাই দিই খুব সহজে, একটা হলো ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে এবং কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, 2টা ইকুয়েশনের ক্ষেত্রে এই মানগুলো বের করতে হবে, আলাদা আলাদা বের করবে, হ্যাঁ ভি ইকুয়াল টু 20 sin 250 πt প্লাস পাই বাই 3 ভোল্টেজ, এত ভোল্ট, এবং কারেন্ট কত দেওয়া আছে, আই ইকুয়াল টু, কারেন্টের ইকুয়েশনটা হচ্ছে আই ইকুয়াল টু 5 sin 150 πt প্লাস পাই বাই 4, এত অ্যাম্পিয়ার। এই 2টা ইকুয়েশনের ক্ষেত্রেই আমরা অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফেজ, ইনস্ট্যান্টিওয়াস কারেন্ট অ্যাট টি ইকুয়াল টু 5 মিলিসেকেন্ড, আর ভোল্টেজের ক্ষেত্রে এখানে ইনস্ট্যান্টিওয়াস ভোল্টেজ বের করবা, ঠিক আছে ভোল্টেজের ক্ষেত্রে, আর টাইম পিরিয়ডটা বের করবা দুইটারই, ঠিক আছে দুইটারই টাইম পিরিয়ড বের করবা। ওকে তাহলে এই দুইটা হলো হোমওয়ার্ক, আর হচ্ছে যেই ম্যাথটা আমরা করলাম এখন, ওই ম্যাথে আমরা হলো পাই বাই 6 দ্বারা করছি বোর্ডে, আর কোশ্চেনে দেওয়া আছে পাই বাই 6, মানে ফেজ ইকুয়াল টু পাই বাই 4, সরি ফেজ ইকুয়াল টু পাই বাই 4 এ দেওয়া ছিল, তো পাই বাই 4 দিয়েও তোমরা করবা আর কি, ঠিক আছে। কোন কোশ্চেন আছে?